নমস্কার সবাইকে, একটু ফ্লাইং কিস করে দাও তো বাবা। বলো আমার নাম শ্রিয়াংস। সবাইকে একটু টাটা করে দাও, টাটা। আর একটু পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সবাইকে শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে সকালটা একটা দুঃসংবাদ দিয়ে শুরু হলো। আমাদের পাড়ারই সামনেই বাড়ি বাবুদা, বহুদিনের পরিচয়, খুব ভালো লোক ছিলেন, হঠাৎ স্ট্রোকে সকালবেলায় মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করি। যাই হোক, কিছু করার নেই, মানুষকে তো ধরে রাখা যাবে না। যার যখন ডাক আসবে, ঈশ্বর যখন ডাকবে, তাকে তো তখন ডাকে সাড়া দিতে হবে। যাই হোক, আজকের ওয়েদারটা খুব একটা বেশি রোদ নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, হালকা হাওয়া আছে। যাই হোক, এখন একটু যাব বাজারে। চুমকি উঠে গেছে অনেকক্ষণ, শ্রিয়াংস আছে, খুব ভোরে উঠেছে, উঠে আমাদের সবাইকে তুলে দিয়েছে। তুলে দিয়ে ও বাথরুম বাথরুমে গেছে একা একা, গিয়ে আবার এসে শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে, আর আমরা তো উঠে গেছি। যাই হোক, কাজের বৌদিও চলে এসছে, তা হাত দেরি করবো না, টুক করে যাই বাজারটা করে তাড়াতাড়ি চলে আসি। অল্প একটু বাজার আছে, আবার চুমকির স্কুল আছে, তা সুতরাং আর দেরি করবো না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশি দিস না, অল্প কাটাবে। চলে আসলাম বাজার থেকে, ফের আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে এসছে, আর শ্রিয়াংস উঠে গেছে। এই যে শ্রিয়াংস ঘুরছে, বাজার দেখে নিয়েছে, এই যে শুধু সবজি বাজার একটু, আর একটু জাস্ট ফল বাজার। এই হচ্ছে আজকের বাজার। তো তাড়াতাড়ি করে নিই, এবার চা খেতে বসবো। আবার ওয়েদারটা একটু যেরকম, এখনও বৃষ্টি শুরু হয়নি, দেখি ছাদের জামাকাপড়গুলো যদি দিয়ে দেওয়া যায় তাড়াতাড়ি। বাজার থেকে চলে এসেছি, আসার পর কী কী বাজার করেছি সে তো আপনাদের দেখালাম। এই যে চুমকি লেবু জল দিয়ে দিয়েছে, লেবু জলটা খাবো, চা খাবো, খেয়ে ছাদে যাবো। একটু আগে বৃষ্টি পড়ছিলো টিপটাপ করে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে এসেছিলো, আবার দেখছি আকাশটা পরিষ্কার হয়ে গেছে, একটু রোদ উঠেছে। সুতরাং আর দেরি করবো না, ছাদের কাজটা সেরে আসি। একটু দোকানে কাজ সেরে উঠলাম, আর এই যে চুমকির রচা দিয়ে দিয়েছে, এখন আমি আর শ্রিয়াংস, শ্রিয়াংসও চলে এসছে। এই যে শ্রিয়াংস চলে এসো বাবা, চলে এসো। এই যে আমরা এখন রচা আর বিস্কুট খাবো, তাই তো শ্রিয়াংস? শ্রিয়াংস আর আমি এখন রচা আর বিস্কুট খাচ্ছি। বাবা যখন রোদ দিচ্ছে এখন চালিয়ে দিচ্ছে, প্রচণ্ড চড়া রোদ। শ্রিয়াংস এখন চা বিস্কুট খাচ্ছে, আবার আজকে চুমকি স্কুল আছে, তার জন্য সকালবেলা হলে তাড়াহুড়ো তাড়াহুড়ো, তার মধ্যেও আজকে দেরি করে উঠেও বাজারে গেছি, রিক্স নিয়ে গেছি, তাড়াহুড়ো করে চলে আসলাম যে চুমিটা ঠিকঠাক বাজার করে। যাই হোক, এখন একটু চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ছাদে যাবো। আজকে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ ভাজা চলছে, আর ভাত এদিকে হয়ে গেছে, শ্রিয়াংসের দুধ মোবাইল সব রেডি হয়ে গেছে, দুধ আর আমি খাবো, সেই স্কুলে চলে যাব। এসে আজকে মাছের ঝোল করবো, যে হাঁপতে আছে নেমে এসছে। চলে আসলাম চুমকিকে স্কুল থেকে দিয়ে। ও বাবা, বাইরে প্রচণ্ড রোদ, অনেক কাজ বাকি আছে, এবার ছাদে উঠবো ছাদের কাজ করতে। আর শ্রিয়াংস বাবু এই যে বসে আছে, বসে বসে মোবাইল দেখছে, ওর টিফিন করিয়ে দিয়েছি। আমি একবার টিফিনটা করেই ভাবছি ছাদে উঠবো, ছাদের কাজগুলো বাকি রয়েছে, দোকানের কিছু কাজ বাকি আছে সেরে নিতে হবে। বাইরে বেশ ভালোই ছড়া রোদ দিয়েছে, তাড়াতাড়ি শুকাতে দিতে পারলে তাড়াতাড়ি শুকনো হয়ে যেত। যাই হোক, কাজগুলো কমপ্লিট করি। এই যে আমার বেলা টিফিন নিয়ে বসে গেলাম, দুধ আর ওটস আর কলা দিয়ে গেছে,
শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে, শ্রিয়াংশ দুধ ওটস কলা খেয়েছে। যাই হোক, টিফিনটা করে নিয়ে যাব ছাদে। রিডিংয়ের কিছু কাজ বাকি আছে, আজ ভিডিওটা এখনও ছাড়তে পারিনি, দেখছি। হেঁটে এসেছি। হ্যাঁ, কেন গাড়ি পাওয়া নেই? না, আমার ফোন করতে পারতে। বাহ, এত দূর থেকে হেঁটে হেঁটে আসছো এই রোদের মধ্যে? যতই ছাতা থাক। এটাই প্রথম দেখলাম। ওই দেখো কত সুন্দর পেয়ারা গো। যা, দুটোই কাটছি। পাউডার ফাউডার দিতে হয়, এটা ওষুধ আছে। পুরো কাঠপিঁপড়াতে খেয়ে নিয়েছে, দুটো বড় বড়। দেখো পিঁপড়ে খেয়ে নিয়েছে, পিঁপড়েতে খেয়ে নিচ্ছে, এত মিষ্টি পেয়ারা। এইখানে দুটো বড় বড়, এই একটা, সেগুলোকে একেবারে রিপেয়ার করে সুন্দর করে আবার দিয়ে গেছে। ওভেনটা থাকলো স্টেপনি হিসাবে। পটল ভাজা হয়ে গেছে আর এই মাছের ঝোল হচ্ছে, এখনই নামাবো। স্কুল থেকে এসে করলাম, আজকে শনিবার হাফ ডে ছিল, আর ওদের এবার ভাত বাড়লো। সবাই খেতে বসে গেছে, ডাল আছে, গরম গরম পটল ভাজা, আর এই যে শ্রেয়াংশের জন্য পমফ্রেট। পমফ্রেট বুয়াইও খুব ভালোবাসে, শ্রেয়াংশও ভালোবাসে। আজ টক দই খাবে না বললো, আনারস কেটেছে, টক দই আর দিইনি। শ্রেয়াংশ পটল ভাজা খা, মাছ দিয়ে খাবি? আচ্ছা, দেখাচ্ছে আবার। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শ্রেয়াংশ এখন বসে বসে বাইরে বসে বসে শশা খাচ্ছে। খাও, খেয়ে নাও, হাতে ধরে খাচ্ছে, খাও। শ্রেয়াংশের বাবা এখনো খেয়ে যাচ্ছে, খাওয়া কমপ্লিট হয়নি। ভালো হয়েছে ঝোল? একটু লেবুর রস দিয়েছিলাম, পাতলেবুর রস দিয়েছিলাম না মনে হয়। আজকে আনারস এনেছিল বই, কেটেছিল, আনারস খাচ্ছে এখন। খারাপ না আজ আনারসটা, তাই তো? খুব টক না, খুব টক না, একটু টক মিষ্টি। তোমার সুগারের জন্য, নাহলে আমি একটু নুন মিষ্টি মাখিয়ে খেতাম। তুমি তো বললে মজে গেছে। হ্যাঁ, একটা সাইড মজে গেছে, ওই সাইডটা একটু বেশি মিষ্টি, আর ওইটা আবার একটু অল্প কম। না না, নষ্ট হয়ে যেত আবার খুব। আনারস আমার একটু নষ্ট হয়ে গেলে তো একদম পচে যায়, খাওয়া যায় না, একদম কেমন গন্ধ হয়ে যায়। খেয়ে নাও, ওদিকে আকাশের অবস্থা খারাপ, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। আজকে যা রোদ দিয়েছিল, মারাত্মক রোদ, স্কুল থেকে আসতে না মানে আসার সময় যা কষ্ট হয়েছে আজকে, খুব রোদ। ও না হওয়ার মতো হালকা ঝিরিঝিরি বৃষ্টি, ওই বৃষ্টি বলে নাকি ওটা, প্রচন্ড রোদ দিয়েছিল, এখন আকাশে মেঘ। সময় হয়ে গেল শ্রিয়াংশকে নিয়ে বাজারে যাওয়ার, ওই জন্য শ্রিয়াংশকে নিয়ে এখন যাচ্ছি বাজারে। আর তুই সবসময় ঘামছিস কেন? শ্রিয়াংশকে নিয়ে এখন একটু বাজারে বেরোচ্ছি, ওকে বাজার থেকে ঘাম নিয়ে বাজার থেকে। আর এই যে শ্রিয়াংশ ঘুরে ঘুরে এখন রোল খাচ্ছে, আর এই যে গাড়িতে ঝুলিয়ে রেখেছে কত কি কিনেছে, সব এসব কিনেছে, চিপস কিনেছে, টোস্ট কিনেছে, এই সমস্ত কিনেছে। এই ঘুরে ঘুরে বাবু রোল খাচ্ছে। রাত্রে ডিনার, রুটি আর
সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ।